হিজাব বিতর্কে তোলপার কর্ণাটক। কর্ণাটকের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ, অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থা হুঁশিয়ারি কর্ণাটক সরকারের। আইন নিজের হাতে না নেওয়ার আবেদন কর্ণাটক সরকারের। কর্ণাটকের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। হিজাব বিতর্কে আজ ফের কর্ণাটক হাইকোর্টে শুনানি। হিজাব পরে কলেজে ঢুকতে বাধা দেবার অভিযোগ ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। প্রতিবাদী মহিলাকে কুর্নিশ, মন্তব্য মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসির। মহিলারা কে কি পড়বেন সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়, টুইট প্রিয়াঙ্কা গান্ধীর। হিজাব বিতর্কের অবসান্ত্রে মহারাষ্ট্রের সই সংগ্রহ অভিযান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি কেরালের সিপিএম সাংসদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি কেরালের সিপিএম সাংসদ এলামারাম করিমের। এদিকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিক থেকে মাদক পাচারের ছক বানচাল। পাঞ্জাবের গুরুদাসপুরে মাদক পাচারের ছক বানচাল করল বিএসএফ। গুরুদাসপুর সেক্টরে পাক ড্রোনকে গুলি করে নামালো বিএসএফ। মাদক পাচারের চেষ্টার পাশাপাশি ভারত ভূখণ্ডে নজরদারির চেষ্টা, ড্রোন উড়িয়ে নজরদারির চেষ্টা পাকিস্তানের, খতিয়ে দেখা হচ্ছে। সমীক্ষায় করোনাকালে স্কুল শিক্ষায় উদ্বেগের ছবি। এখনই খুলে দেওয়া উচিত ছোটদের স্কুল, জানাবো সরকারকে। প্রতিক্রিয়া নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। একমত চিকিৎসক অভিজিৎ চৌধুরীও। রাজ্য সরকারকে তো প্রথম কথাটা, যেটা আমরা মানে বলেছি, মানে যে এখন কোভিডের যে স্থিতি, তাতে আমাদের মত হচ্ছে যে যত তাড়াতাড়ি পারা যায় স্কুল খুলে দেওয়া। স্কুল 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 না খোলার, স্কুল আস্তে আস্তে খোলা হচ্ছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব স্কুল স্কুল খোলা। বাইরে করলে সেখানে কোভিড এর অনেক কম কম সংখ্যা। সুতরাং আই থিঙ্ক এতে এখন আমাদের, অন্তত আমাদের আমাদের বোর্ডের ভেতরে খুব কোনো দ্বিধা নেই, এখন স্কুল স্কুল খোলাটা দরকার। টিচাররা মনে করে যে না, আমাদের আসল কাজটা হচ্ছে সিলেবাসটা শেষ করা, তো সিলেবাসটাকে ছাড়তে হবে, নইলে এই টিচিং এর রাইট লেভেল এটা সম্ভব নয়। কারণ হচ্ছে যে যে সময়টা লাগবে এটা পড়তে, সেই সময়টা এখন, মানে এখন যতটা লোকে, বাচ্চারা যতটা পিছিয়ে পড়েছে, তাতে যতটা প্রয়োজন আছে এতে, মানে এই সময় দেওয়ার, সেই সময়টা এখন এখন পাওয়া মুশকিল। ক্লাস টেনের পরীক্ষায় অনেক সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি, সেই হিসেবে আমরা চাই যে এখনকার মতো সিলেবাসের কথা ভুলে যাই। আবার যদি এতে এই এই প্রচেষ্টা ঠিক করে করা যায়, তাহলে তিন চার মাসের ভেতরেই অনেক দূর এগিয়ে যাবে, তখন আমরা আবার সিলেবাসের কথা ভাবতে পারি। হয়তো এখন ভয় আছে, কিন্তু আমার মনে হয় যে কোভিড অনেক দূর কমছে, এবং আর আমাদের সবাই এখন চান স্কুল খোলা হোক। তো আমার মনে হয় সরকারও সেটা মানবেন এবং শিগগিরই স্কুল খুলবে। আমার মনে হয় যে আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজকে এই গানটা গাওয়ার ভীষণ জরুরি দরকার হয়ে পড়েছে। আমার মনে হয় শিক্ষা সংশ্লিষ্ট সবাই সেটা ভাবছেন, আপনিও ভাবছেন, আমিও ভাবছি, সরকারও সেটা ভাবছে, এটাই ভাবনা। এবং আজকে সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন, আমার মনে হয় ধাপে ধাপে সেগুলো খোলার জন্য, কিন্তু এটা যেন বেশি প্রলম্বিত না হয় সেটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে। এবং আমরা কামনা করব, প্রার্থনা করব, দাবি করব প্রত্যেকেই একসঙ্গে একই সুরে সুর মিলিয়ে, যে বাচ্চাদের অঙ্গনগুলোও স্কুলগুলোও খুলে দেওয়া হোক। কিন্তু স্কুল খোলার পাশাপাশি আমাদের, যারা আমরা সামাজিক অঙ্গনে নানানভাবে ভাবনা চিন্তা করি, আমাদের দায়িত্ব এবং ভাবনাটাও বেড়ে গেছে যে আমাদের মনে রাখতে হবে, শুধু স্কুল দিয়ে কিন্তু কোভিড পরবর্তী শিক্ষার পুনর্গঠন, পুনর্নির্মাণের, বুনিয়াদী শিক্ষার পুনর্নির্মাণের কাজটা হবে না। এবং সেটা করতে গেলে সমাজের সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে শিক্ষার যে ঢেউ, সেই ঢেউটাকে একদম ঘরের অন্দরে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকেই আমরা জানি যে এটা এটা এক্সপেক্টেড ছিল, এবং সারা পৃথিবীর চিত্র এটা। উদ্বেগ থাকবে, কিন্তু উদ্বেগ থেকে আসার পথ বেছে নিতে হবে। এই এই ভরসাটাই আমাদের আছে, এবং এই ভরসা নিয়ে আমাদের পথ হাঁটতে হবে।